হাদিস নাম্বার দুই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনার নিকট ওয়াহি কি রূপে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক বা ফেরেস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি, ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। হাদিস নাম্বার তিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম যে ওয়াহি আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলো ন্যায় প্রকাশিত হতো, অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগরে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহি আসলো, তার নিকট ফেরেস্তা এসে বলল, পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি বললাম আমি পড়তে জানি না। তিনি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন। আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে, পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক 96 নম্বর সূরার 1-3 আয়াত। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হকপথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জ্যেষ্ঠ ভাই উরাকা ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জা নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতিবিদ্য এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। উরাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা তুমি কি দেখো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেখেছিলেন সবই বর্ণনা করলেন। তখন উরাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মূসা আলাইহি সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কৌম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ ওহি, কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে,
সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর উরাকা রদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন আর ওহির বিরতি ঘটে। হাদিস নম্বর 4। জাফির ইবনু আবদুল্লাহ আনসারি রদিয়াল্লাহু তাআলা আনহা আনহু ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান হতে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম, দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত রসুল, উঠুন, সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসির 74 নম্বর সূরার 1-5 আয়াত। অতঃপর ওয়াহি পুরুদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগলো। আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাই ও আবু সালেহ রহমতুল্লাহ আলাই অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রদ্দা রহমতুল্লাহ আলাই জুহুর রহমতুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 5। ইবনু আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহান আল্লাহর বাণী ওয়াহি দূত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিব্বা নাড়াবেন না। সূরা কিয়ামা 75 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এর ব্যাখ্যায় ইবনু আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং পায়ে তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাড়াতেন। সাইদ রহমতুল্লাহ আলাই তার শিষ্যদের বললেন, আমি ইবনু আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু কে যেরূপ তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহি দূত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়াবার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা 75 নম্বর সূরার 16 নম্বর আয়াত। হাদিস নম্বর 6। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিব্রাহিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতে জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। হাদিস নম্বর 7। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সাথীসহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন। হিরাক্লিয়াস তাদেরকে তার নিকট ডেকে পাঠালেন। তার নিকট তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। অতঃপর তাদের নিকটে ডাকলেন এবং দুবাসীকে ডাকলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয়কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম বংশের দিক থেকে আমি তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদের কেউ তার পেছনে বসিয়ে দাও। অতঃপর তার দুবাসীকে বললেন, তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো,
বংশমর্যাদার দিক থেকে তোমাদের মধ্যে সে কিরূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলছে। তিনি বললেন, তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয় তা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি সন্ধিভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো, আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কুলতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন। অতঃপর তিনি দুবাসীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি, তুমি তার জবাব উল্লেখ করেছ, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কওমের উচ্চ বংশে পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি, একথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কি না? তুমি বলেছ, না। তাই আমি বলেছি, পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন এক ব্যক্তি, তিনি তার পূর্বসূরীর কথারই অনুসরণ করেছেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলছি যে, তার পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদের বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কিনা? তুমি বলছো, না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবে এ শ্রেণীর লোকেরাই হন রসুলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ, বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানে পূর্ণত লাভ করা পর্যন্ত একমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? তুমি বলেছ, না। ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে রসুলগণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি তোমাদের কিসের আদেশ দেন? তুমি বলেছ, তিনি তোমাদের এক আল্লাহর বন্দুকি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন। তিনি তোমাদেরকে নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন একথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম, আর আমি যদি তার নিকট থাকতাম তো অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম। অতঃপর তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন, যা তিনি ইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে বসরা শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা বললেন, তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, আল্লাহর বান্দা তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক, তার প্রতি যে হিদায়তের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন, আর যদি মুখ ফিরে নেন তবে সে সকল পজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক ও অভিন্ন, তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকে যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং তোমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে, আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সুরা আল ইমরান 3 নম্বর সুরার 64 নম্বর আয়াত। আবু সুফিয়ান বললেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠ শেষ
প্রকাশ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল, উচিৎকার হয়ে হুল্লা চরমে পৌঁছলো এবং আমাদেরকে বের করে দেয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে পড়েছে, বনু আসফার রুম এর বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন আমি থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রি। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনু নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যা তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেসা করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খাতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খাতনা করে? তারা বলল, ইহাউদি জাতি ব্যতীত কেউ খাতনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইহাউদিকে কতল করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জৈনিক ব্যক্তিকে হাজির করা হলো, যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কি না। তারা দেখে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিলেন, তার খাতনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল, তারা খাতনা করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বলেন, ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস তার রুমে তার বন্ধুর নিকট লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতে তার নিকট তার বন্ধুর চিঠি এলো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং তা তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল। তারপর হিরাক্লিয়াস তার হিমসদের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো। অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। একথা শুনে তারা বন্য গাদান নিয়ে দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম, এখন তা দেখে নিলাম। একথা শুনে তারা তাকে সাজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এটি ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা।